বেশি কিছু করতে হবে না, ইচ্ছা করলে সারা জীবনেরটা এক রমজানে গুছায় নিতে পারেন, সারা জীবনেরটা, এক রাত্র 83 বছর, এক নফল এক ফরজের সমান, এক ফরজ 70 গুণ, এক মাস 70 মাস, তিনটা পর্ব রাখা আছে, রহমত মাগফিরাত নাজাত। যেই কোনো তসবিহাত 1000 গুণ, একবার আল্লাহ বলবেন 1000 আল্লাহ বলার সওয়াব পাবেন, একবার সুবহানাল্লাহ বলবেন 1000 সুবহানাল্লাহর সওয়াব পাবেন। এই জন্য তো আমি বড় জোর দিয়া বলি, আল্লাহ যদি এই উম্মতের কোনো ব্যক্তিকে বলে যে একটা রমজানের হিসাব দে, আগে চল, যথেষ্ট, এক রমজানের হিসাব দিয়া 80 বৎসরের জীবন গুছানো সম্ভব, শুধু একটা রমজান দিয়া, এক দিনের, এক রমজানের সহানুভূতি দিয়া জান্নাত নিজের নামে লেখানো সম্ভব। যদি এক রমজান আপনি সহানুভূতি দেখাই না, এই আমতলির দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা যদি মনে করে জীবন বড়ই তো রমজানে কাটটি বইড়া কামাইলাম, এই রমজান জান্নাত কামাবো, যেই দামে কিনা ওই দামে বিক্রি, এক টাকাস বেশি নিব না, সহানুভূতি যদি দেখায়, রব্বে কাবার কসম, রাত্র 12:55 বাজতেছে, আমি কসম খায়া বলতেছি আপনি যদি ইমানদার হন আল্লাহ আপনাকে জান্নাত লেখা দিয়ে দেবে। বলেন জান্নাত বড় না দুনিয়ার কয়েকটা টাকা বড়, কাগজ বড়? না না, আমাদের কাছে কাগজই বড়, নাহলে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে। আমার দেশে প্রতি রমজানে এই আওয়াজ কেন ওঠে, দ্রুব মূল্য জিনিসের দাম কেন বেড়া যায়, 1 টাকার জিনিস কেন 10 টাকা বিক্রি হয়, ও তো জান্নাত কামায় নিতে পারত এক রমজানে, এক রমজানে, ইচ্ছা করলে তো, ধনী যদি ইচ্ছা করত যে আমি এই রমজানে আমি পরিশ্রম দিয়ে জান্নাত কামাইতে পারবো না, কেননা আমার সারাদিন অফিস করতে হয়, আদালত দেখতে হয়, মেইল দেখতে হয়, ফ্যাক্টরি দেখতে হয়, এটা দেখতে হয়, সেটা দেখতে হয়, আমি আমার পরিশ্রম দিয়ে জান্নাত কামাইতে পারবো না, এই রমজানে আমি জান্নাত কামাইতে চাই। ও যদি পারত 10টা ফ্যামিলি নিয়ে নিত, যে রমজানের 1 মাসের ব্যবস্থা আমি করব, তোমরা রমজানের 1 মাস মনোযোগ সহকারে আল্লাহ 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 করবে, তাইলে ওই চাক ব্যবসায়ী ওই পয়সাওয়ালা জান্নাত কিনা নিতে পারত। আমার সমাজে তো এই হাহাকার হইতো না, যে হাহাকার রমজানে হয়, হইতো? বলেন, প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালার জন্য ইফতারি রেডি করত, আর যদি মা বোনরা বলতো বোন শুনছি ইফতারি খাওয়াইলে রোজার সওয়াবের সাথে জান্নাত মিলবে, বিনা আমি আমার সাধ্য অনুযায়ী যা পারি তোর জন্য ইফতারি রেডি করব, তোর পায়ে হাত দিয়ে বলি তুই ইফতারি বানাস না, তো সে জিজ্ঞেস করতো বোন তুমি এরকম কাগতি মিনতি করে কেন বলতেছ, বলে আমার জান্নাত দরকার, বলে ওই জান্নাত তো আমারও দরকার, তাইলে আমিও তোমার জন্য বানায় পাঠাবো, তুমিও তোমার জন্য তৈরি করো না, আমার সাধ্যে যা হবে তা আমি বানায় ডেলি তোমার জন্য পাঠাবো, তাহলে আমার সমাজটা কেমন হতো, বলেন তো কেমন হতো, শুধু বলো, এই চিত্র কি দুনিয়াতে নাই? আ চলেন রমজানে উমরায় নিয়ে যাই আপনাকে, মদিনায় যান, আজানের 10 মিনিট আপনাকে আপনি বাথরুম থেকে বাহির হবেন, ছোট বাচ্চা আপনার আঙ্গুল ধরবে, টানতে টানতে উজুখানায় নিয়ে যাবে, উজু করানোর পরে টানতে টানতে ওর বাপের দস্তরখানে বসায়া একটা মুচকি হাসি দিয়া বলে হাজি, ও হাজি আল্লাহ তোর উপরে রহম করুক, তুই আমাদের দস্তরখানে বসছিস। এই চিত্র তো আছে দুনিয়াতে, শুধু ওইখানে না, আমি তো 99 দেশ ঘুরা বলতেছি আপনাদেরকে, আমার 99টা কমপ্লিট হয়ে গেছে, দোয়া করেন সেঞ্চুরিও যেন পুরা হয়, আমি তো ঘুরা বলতেছি। আমার দেশ যদি এরকম হতো, আজ পর্যন্ত তো এই তালতলি আমতলিয়ালারা দেখাইতে পারবে না যে রোজার দিন যেদিন আজান আজানের মুহূর্তে এই চৌরাস্তায় এইখানের দোকানদাররা বা এইখানের বাসিন্দারা পানির বোতল নিয়ে দাঁড়ায় আছে আর একটা গ্লাস নিয়ে দাঁড়ায় আছে,
যদি জিজ্ঞেস করে তোমরা কেন দাঁড়ায় আসো, যে এখনই আজান করবে, পথচারীরা যাবে, আমরা এদেরকে জোর করে হইলো আমাদের এক ডোক পানি দিয়ে আমরা ইফতার করায় দিব। বলেন একজন আজ পর্যন্ত দাঁড়াইছেন? হ্যাঁ, এরকম যদি চৌরাস্তায় চতুর্দিকে দাঁড়ায় থাকতো কুয়াকাটার থেকে যারা যাবে পথচারী বা যারা নিজের গন্তব্যের দিকে যাবে, এই দৃশ্য ওদেরকে কতটুকু আকর্ষিত করত, কতটুকু আমাদের ভিতরে ভালোবাসা পয়দা হইতো, কতটুকু সিম্পতি হইতো, কতটুকু আমাদের ভিতরে আপনত্ব হইতো। হায়, আমি সমাজকে কেমনে বুঝাবো? আসেন, রমজান আসতেছে, তওবা তো করলেন, আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ আর কোনোদিন ছাড়ব না, পাক্কা। আর রমজানটাকে যেরকম উদযাপিত করা দরকার, আলেমদের কাছে জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, দুনিয়ার একক দেশ, এরকম দেশ দুনিয়াতে কোথাও নাই, এত আলেম ওলামা, আল্লাহওয়ালা, মাদ্রাসা, মসজিদ, হাফেজে কোরআন। আমি আজকে দিনের বেলা বলতেছিলাম জুমার পরে আপনাদের শহরের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, যে বাংলাদেশে যত হাফেজ আছে 20 কোটি আমরা যদি ভাগ করি, তাহলে এক একজন হাফেজের বাগে 10 জন করে পুরা হবে না। তারপরও বাহির থেকে আইনা আমাদেরকে কোটা পুরা করতে হবে, একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই কোটা পুরা করার জন্য বাংলাদেশে যত হাফেজ, বাংলাদেশে পুরা হইয়া আরো বাহির থেকে আইনা কোটা পুরা করতে হবে। আলেমের গুলা বাদিয়ে দিলাম, এত আলেম ওলামা যেই দেশে, আল্লাহওয়ালা যেই দেশে, ওই দেশে কেন আমরা শিখি না? আসেন, পায়ে হাত রাখে, এইবারের রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করা, শেষ গুছানো মনে করা উদযাপন করব, যে এই রমজানটা আমার জীবনের শেষ, বা এটা দিয়ে আমি জীবনের সব কিছুকে গুছায় নিব, সারা জীবনের গুছান আল্লাহর সামনে দাঁড়াইতে যায় যা গুছানের দরকার হয়, আমি যেন এক রমজান দিয়ে আল্লাহকে পুরা করে দিতে পারি। এই উদাহরণটা দিয়ে শেষ করতেছি। মনে করেন আপনি 80 বছর ছিলেন, আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ যদি জিজ্ঞেস করলো কতদিন ছিল, 80 বছর, দেও হিসাব, আল্লাহকে বলার সুযোগ আছে, এক রাত্রের দিয়া নেই, এক রাত্রই তো 83 বছর 4 মাস, লাইলাতুল কদর, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি আপনার কাছে 3 বছর 4 মাসের পাওনা, আপনি আমার কাছে পাবেন কি করে? মনে হয় বুঝাইতে পারি না, সহজ না কঠিন? এক রমজানে জীবন গুটানো যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। অবেলা যা বললাম ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى। الله বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে। কোন আয়োজনে বসে আমরা হাত তুলছি? দারুল কোরআন মাদ্রাসার হেবজ সমাপনী ছাত্রদের পাগড়ি উৎসবে, পাগড়ি আয়োজনে বসে আমরা হাত তুলছি। যাদের সিনেগুলো আপনি কোরআনের জন্য নির্বাচিত করছেন, মানুষ তো নিজের অর্থ সম্পদ রাখার জন্য কত জায়গায় না নির্বাচিত করে, আপনি কোরআন সুরক্ষিত রাখার জন্য এই বাচ্চাদের দিলগুলোকে নির্বাচিত করছেন। এই আয়োজনে বসে আমরা হাত তুলছি, যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছিল। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুলছি একটু দেখেন না, আমি তো সবাইকে চিনিও না, ব্যক্তিত্ব জানি না, আপনি তো সবাইকে চিনেন, ব্যক্তিত্ব জানেন, বন্দা আপনার, পুরো ডাটা আপনার কাছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, সাদা দাড়িও আছে, কালো দাড়িও আছে, তুলাবাও আছে, ওলামাও আছে, স্টেজও আছে, সামনেও আছে, জানি না অন্তরালে কে কে আছে। কোন সময় হাত তুললাম? যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠায় দিছি। যেই সময় আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা মাগফিরাতের মালা পড়ার জন্য ডাকতেছি।
হাত উঠায় দিছি মালিক বেশি কিছু চাব না, এই অবেলার চাওয়া বেশি কিছু না। আজকের আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিদেরকে কবুল করেন, এই মাদ্রাসাদের কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল করেন, এই মাদ্রাসার উছিলায় আয় আল্লাহ আজকে আমতলিকে কবুল করেন, এর প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, বাচ্চাকে কবুল করেন, আয় আল্লাহ আল্লাহ কবুলিয়াত চাই। কবুলিয়াত এত কেন চাই এটাই তো জানি, আয় আল্লাহ গ্রহণযোগ্যতা না পাইলে তো কিছু হয় না, মনোনয়ন পাইতে হয় তারপরেই তো সব কিছু হয়, সব কিছু ঘটে তো মনোনয়নের পরে, গণনয়নই তো কবুলিয়াত। আমরা আপনার কাছে কবুলিয়াতের মালা চাই, আমরা তওবা করছি, আমরা মাগফিরাতের মালা চাই, আজকে খালি ফিরত দিয়ে আজকে খালি ফিরত দিয়েন না, আজকে খালি ফিরত দিয়েন না, আজকে খালি ফিরত দিয়েন না, আজকে খালি ফিরত দিয়েন না। শাবানের মাস রমজান আগুন তো আমাদেরকে খালি ফিরত দিয়েন না, আল্লাহ একজনকেও খালি ফিরত দিয়েন না। আজকে উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও করেন, আয় আল্লাহ আমাদেরকে কবুলিয়াতের মালা ছাড়া উঠায়েন না, আমাদেরকে মাগফিরাত ছাড়া উঠায়েন না, আমাদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ আমরা কাঙ্গাল, নিঃসন্দেহে কাঙ্গাল। আনতাল গানিজুল হামিদ, আনতাল গানিজুল হামিদ, আনতাল গানিজুল হামিদ, আনতাল গানিজুল হামিদ, নাহনু ফকারা, আমরা সর্বক্ষেত্রে আপনার মোহতাজ। বিদাসকে খালি হাতে ফেরত দিয়েন না, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে আয় আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন, জটিল রোগে যারা আক্রান্ত, চাই হার্টের হোক, চাই কিডনির হোক, চাই লিভার হোক, চাই ব্রেন স্ট্রোক হোক, চাই ডায়াবেটিস হোক, চাই ক্যান্সার হোক, চাই ব্যয়বহুল রোগ হোক, চাই অজ্ঞাত রোগ হোক, চাই গোপন রোগ হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ এই আয়োজনের উসিলায় শুধু আমতলির মাটির নিচে না, শুধু আমতলির মাটির নিচে না, শুধু আমতলির আর বরগুনার মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যারাই শায়িত আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের আপনজন যারা কবরে রেখে আসছে। দুনিয়া উন্নত করলো তো বটে মালিক, মঙ্গল তো জয় করলো, চাঁদ তো জয় করলো, আর এই হাত মাটির নিচে তো জয় করতে পারলো না, খবর নেওয়া যায় না, দেওয়া যায় না, বাবাকে তো আঙ্গিনেই রেখে আসলাম কিন্তু জানি না কি অবস্থা আছে, মা কি অবস্থা আছে, ভাই কি অবস্থা আছে, বোন কি অবস্থা আছে, তোমার করুণার উপরে রেখে আসছি, ও মালিক একটু মাফ করে দেন না, মাফ করে দেন। আয় আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন, মনোবাঞ্চনাকে পুরা করে দেন। আল্লাহ দীর্ঘ রাত্রের পর্যন্ত আয়োজনের কারণে যদি যারা পরীক্ষার্থী তাদের যদি কোনো ব্যাঘাত হটা হয়ে থাকে তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সাথে সাথে এই সমস্ত ছেলে মেয়েদেরকে আপনি উন্নত থেকে বেশি নাম্বারে এদেরকে আয় আল্লাহ জয়যুক্ত করে দেন, পাস করে দেন, এদের মেধাকে বাড়ায় দেন, এদের মনোবাঞ্চনাকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন, আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে, সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশটাকে হেফাজত করে, আসমানি হোক জমিনই হোক আল্লাহ যেই ধরনের বিপর্যয়ই হোক আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত করেন। সামনে রমজান আসতেছে, জানি না আল্লাহ কার কতটুকু দুরবস্থা, যদি গুরু অবস্থা থেকে থাকে তো কুদরত দ্বারা আপনি এটাকে পরিবর্তন করে দেন, ধনীদের দিলের ভিতরে গরিবদের ভালোবাসা পয়দা করে দেন, আল্লাহ সবাইকে জান্নাতের পিপাসু বানায় দেন, জান্নাতের জন্য এই রমজানের লুবি বানায় দেন, যে যেইভাবে পারে আল্লাহ আপনার কাছ থেকে যে জান্নাত লুটা নেয়, আল্লাহ ধনীদেরকে গরিবদের উপরে খরচ করার জন্য আল্লাহ এই মন মানসিকতা আপনি পয়দা করে দেন, আমাদের দেশটাকে একটা দৃষ্টান্তমূলক কমসে কম রমজানের ভিতরে বানায় দেন, আল্লাহ আপনি চাইলে পারেন, আপনি চাইলে পারেন, আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন,
আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে আপনার বিজয় নসিব, বিজয় নসিব, বিজয় নসিব করে, বিজয় নসিব করে, বিজয় নসিব করে। আল্লাহ সামনে রমজান আসতেছে, আল্লাহ সুস্থতার সাথে রমজানের তিনটা পর্ব আপনার কাছ থেকে লুইপা নেওয়ার তৌফিক নসিব, লুইপা নেওয়ার তৌফিক নসিব। وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين।